रास्ता जाती नहीं बना, पैसेंजर नहीं बना, गाड़ी का एक बढ़िया जाती नहीं बना, नंबर बना के गाड़ी का सामने होगा। এটার প্রমাণ আমরা কুমারগাঁও বাস টার্মিনাল, যেখানে আমরা দেখেছি বাস টার্মিনাল হওয়ার পর থেকে কিন্তু এখানে জরিমানা দিবে। এটা আপনাদের কি সাময়িক ভাবে না এটা স্থায়ী ভাবে? আপনারা ব্যবস্থা নিয়েছেন? তো প্রিয় দর্শক, এটা আসলে আপনারা রাখেন না, এখন ভিতরে রাখেন গাড়িগুলো। আর সেই গাড়িগুলো ভিতরে রাখার কারণে এই জায়গাটা দেখেন একদম ফাঁকা, খোলামেলা জায়গা। এখানে প্রায় এক মাস থেকে কোনো যানজট দেখা যায়নি। আমরা যদিও এক মাস থেকে ফলো করছি এই জায়গাটি, এত সুন্দর করে তারা রাখছেন, কিন্তু হয়তো সময়ের স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে আমরা হয়তো আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, পারি নাই, কিন্তু আজকে হয়তো একটি ভিডিও দিয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন, এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এই যে পুরো ফাঁকা এলাকা আপনারা দেখেন, এটা দেখলে মনে হয় না যে এখানে বাস গাড়ি থাকে, কারণ এত সুন্দর করে তারা রেখেছেন যাতে রাস্তার উপরে কোনো জ্যাম না লাগে, সেই দিকটা তারা কিন্তু বিবেচনা করেই কিন্তু এটা তারা রেখেছেন। অনেকগুলো বাস আছে, প্রায় চারশো বাস, এখানে চারশো বাস কিন্তু এখান থেকে চলাচল করে ছাতক সুনামগঞ্জ দিরাই সড়কে প্রতিদিন, কিন্তু এই বিশাল একটি যাত্রী নিয়ে তারা বহন করেন, যাতায়াত করেন। এই জায়গায় এখানে আপনারা দেখেন কোনো জ্যাম নেই, খুবই সুন্দরভাবে তারাও শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন এই কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়। তা আমরা আজকের এই ভিডিওটি এই কারণে দিচ্ছি যে আপনারা চাকরি অনেক উন্নত, অনেক ভালো সার্ভিস তারা দিচ্ছেন, মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা। আজকে আমরা আপনাদেরকে এই কুমারগাঁও বাসটা এই কিছু লোক রাখা হয়েছে ডিউটির জন্য, যানজট ছিল, প্রশাসনের মাধ্যমে অথবা আমাদের নেতাকর্মীরা সবাই সোচ্চার এই ব্যাপারে সচেতন হয়েছে। বিভিন্ন সময় বিআইটির লোক অথবা রোগী এই জমিতে যায়, অত্র এলাকায় গণ্যমান্য, এই জন্য আমরা আরো একটু সতর্ক হয়েছে এবং এই আইনত এই যানজট সৃষ্টি করে আমাদের গাড়ি, বাসের গাড়ি যদি কোনো যানজট সৃষ্টি করে এখানে আইন অনুযায়ী নেওয়া হবে অথবা নেওয়া হচ্ছে, আপনাদের সংগঠন থেকেও জরিমানা করা হবে। তো এটা আপনারা এতদিন তো দেখাচ্ছেন এখানে প্রায় জ্যাম লেগে থাকতো, এখন তো জ্যাম লাগে না, তো এটা দেখলে কেমন মনে হয় আপনার কাছে? দেখে আমাদের তো মনে হয়, আমরা অত এলাকার, আমরা খারাপ লাগে, এই খারাপ যাতে মনে হয় এলাকার মানুষ যাতে ভাত মনে করে, খারাপ না মনে করে, এই জন্য এখানে এই শুধু মানে এলাকার মানে বৃহত্তর সিলেটের লোক এই সুনামঞ্জির রোডে চলাফেরা করে, আমাদের আমাদের মাঝে খারাপ লাগে, আমরা এই জন্য পদক্ষেপ নিচ্ছি জরিমানার মাধ্যমে, যাতে রাস্তার উপরে নিতেই তো জায়গা ছাড়া গাড়ি রাখতে না পারে, আর প্রয়োগ করা হবে। আপনাদের নীলাদ্রি বাস তো ভালো সার্ভিস দিচ্ছে, ভালো সার্ভিস দিচ্ছে। এখন আমার মনে হয় বিআরটিসি বন্ধ হয়ে গেল নাকি? না অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাদের নীলাদ্রি বাস ভালো সার্ভিস দিচ্ছে, এবং ভালো সার্ভিস দেওয়ার কারণে কিন্তু নীলাদ্রির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, এবং এখানে সিএনজির পক্ষ থেকে তাদের হ্যান্ড মাইক দিয়ে তারা সবসময় কিন্তু রাস্তায় আছেন, বারবারই বলছেন রাস্তার উপরে কোনো গাড়ি ব্রেক নেওয়া যাবে না, যাত্রী নেওয়া যাবে না, যাত্রী সামনে যেতে হবে। যাত্রীদেরও অবগত করা হচ্ছে যে আপনারা কোন জায়গায় গেলে গাড়ি পাবেন, এবং
সিএনজিকে বলা হচ্ছে যে নির্ধারিত জায়গা ছাড়া যেন তারা গাড়ি না রাখেন। যে নীলাদ্রির যে সিটগুলো আছে সেটাতে যারা যাত্রী আছেন তারা অনেক আনন্দের সাথে বসে যেতে পারেন, একদম চমৎকার একটি সিট, বসতে অনেক আরাম আয়াসে বসে এটা ভ্রমণ করা যায়। তো নীলাদ্রি ইতিমধ্যে সাড়া পেয়েছে সিলেট সুনামগঞ্জ সড়কের যারা যাত্রী আছেন তাদের কাছে খুবই ভালো একটি বাস এবং ভালো সার্ভিস পাচ্ছেন বলে অনেকের কাছে সেটা শোনা যায়। আমরা আশা করব নীলাদ্রি বাস যারা সিলেট সুনামগঞ্জ যাবেন সিলেট থেকে আপনারা নীলাদ্রি বাস এসি অথবা নন এসি ব্যবহার করতে পারেন। ছিল আমাদের আজকের ভিডিও সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডের কিছু বিষয় এসে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যেখানে 3-400 বাস চলে সেখানে কোনো জ্যাম নেই। এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে অন্য অন্য জায়গার মানুষ বা অন্যান্য ভাইয়েরা উদ্যোগী হবেন, অন্য অন্য স্ট্যান্ডের চালক যারা আছেন আপনারা অবশ্যই উদ্যোগী হবেন, এটা আমরা আশা করবো আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং তাদের গাড়িগুলো নির্ধারিত জায়গায় রাখা আছে। যাত্রীদের কোন কোন জায়গা থেকে গাড়িতে উঠবেন, সিএনজিতে উঠবেন তারা বলে দিচ্ছেন এই হ্যান্ড মাইক দ্বারা। খালি জায়গা আছে ভিতরে ঢুকে যাতে লোকা যারা বন্ধ রাখবো মেডিকেল যাবেন আপনার লোকাল সিএনজি আছে বাম দিকে আপনার সামনে যাবেন। ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সময় উপযোগী ভিডিওগুলো দেখবেন, ভালো ভিডিওগুলোতে ভালো কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার কমেন্টের দ্বারা আরও মানুষ যেন আরও উৎসাহিত হয়, আনন্দিত হয় এবং আপনাদের কমেন্ট দ্বারা যেন সে অনেক ভালো ভালো কাজ করতে পারে সেই ধরনের কমেন্ট আপনারা অবশ্যই করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর।